আমি পশ্চিমবঙ্গের হুগলি জেলার মগরা থেকে বলছি। আমি মঞ্জুলি দাস। আজ আমি আমার পুরস্কার পাওয়া প্রবন্ধগুলো এবং আকাশবাণীতে সকালে একটা প্রভাতী অনুষ্ঠান হয়, যার মধ্যে চিঠিপত্রের আসরও আছে, সেই আসরে চিঠিপত্র লিখে বিভিন্ন বিষয়ের উপর, যেটা আকাশবাণী থেকেই নির্দিষ্ট করে প্রচার করা হয়, সেই বিষয়ের উপর নিবন্ধ লিখে আমি তিনবার সেরা হয়েছি। সেই নিবন্ধগুলো দিয়েই আমি শুরু করব আজকের। 2015 সালে জুন মাসে একটা বিষয় ছিল, ঘর বদলে যায়, সেইটা নিয়ে আমি লিখেছিলাম নিবন্ধটি, এইটা আমি সেরা হয়েছি। এখন পড়ছি নিবন্ধটি। ঘর বদলে যায়। ফাল্গুনের এক মঞ্জরিত দিনে অষ্টাদশী মেয়েটির প্রথম ঘর বদলে গিয়েছিল। দোতলা তিন মহলা বাড়ির সিমেন্ট বাঁধানো উঠান মাড়িয়ে বিরাট সিং দরজা পেরিয়ে স্বামীর হাত ধরে প্রত্যন্ত গ্রামের একতলা বাড়ির মাটির উঠানে পা রেখেছিল সে। ছোট ছোট জানলাওয়ালা সেই বাড়ির একটি ঘরই তার নতুন জীবনের প্রেমের বৃন্দাবন হয়ে উঠেছিল। সেই ঘরেই সুখের স্বর্গ রচনা করেছিল সে। দুহু করে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া, আর তিল না দেখিলে যায় যে মরিয়া। কিন্তু সে ঘরও বেশি দিন সইল না। স্বামীর কর্মস্থলের কাছে আরও ছোট এক ভাড়া বাড়ি, এরপর হলো তার সুখের নীর। সেই নীরে চলত বকবকম বকবকম কপত কপতি যথা। ছোট ঘরের জানালার পাশে একটা চেয়ার টেবিল পাতা হয়েছিল, সেখানেই চলত তার বিএ ক্লাসের পড়াশোনা। সেখানে যখন বৈষ্ণব পদাবলী মেঘদূতম মুখস্থ করার চেষ্টা চলছে, পাশের ঘরে বাড়িওয়ালার অপ্রকৃতিস্থ ছেলে মেয়ে তখন দুম দাম তবলাবাদন ও উচ্চাঙ্গ সঙ্গীতের বিকৃত শব্দভ্রম্ভের উদ্দামতা চলত। অতএব আবার ঘর বদলে গেল। এবার ঠাঁই হলো খোলামেলা বাগানে ঘেরা বিদ্যুৎবিহীন এক বাসা বাড়ি। ঘরের জানালা দিয়ে আসে সোনা রোদের আলো, দরজা খুললেই ফুলের হাসি দেখতে পাওয়া যায়। তার মনে হলো সুখের চেয়ে সোয়াস্তি ভালো। সোয়াস্তিও বেশি দিন হলো না, ঝড় বৃষ্টি হলে ঘরের ভিতর দিয়ে বন্যা বয়ে যেত। এবার পাকা ঘর বদলে টিনের চালের ঘর। বৃষ্টির দুপুর যখন টিনের চালে বাজত রুমঝুম রুমঝুম, তখন ময়ূরী মন নেচে উঠত তা তা থই থই। বেশ লাগতো তার। বাড়িওয়ালা আপন করে কাছে টেনে নিলেন। ঝড়ের সময় উঠানের গাছে
তলায় আম কুড়ায়, গাছে উঠে ডাঁশা পেয়ারা পাড়ে, সাঁতার দিয়ে পুকুরের জল তোল পার করে। এরপর স্বপ্ন সফল করতে তিল তিল করে গড়ে তোলে একটি ছোট্ট বাড়ি, যা সম্পূর্ণ নিজেদের। ক্রমে সেটা হলো এক অট্টালিকা। এক বিপর্যয়ের ঝঞ্ঝায় সে ঘরও গেল বদলে। আরও প্রত্যন্ত গ্রামে বনের মধ্যে বন মল্লিকাই এখন মেয়েটির বর্তমান ঠিকানা। সে আর অষ্টাদশী নেই, অনেক ঝড়ঝাপটা বসন্ত বর্ষা পেরিয়ে সে আজ ষাটার্ধ প্রৌঢ়া। এখনো জানে না সে এটাই তার শেষ ঠিকানা কিনা। ঘর বদলালেও ঘরের আসবাবপত্রগুলো আর মানুষগুলো বদলায়নি, এটাই সান্ত্বনা। তাদের গায়ের চেনা গন্ধ সে বুক ভরে নেয়। মাঝে মাঝে উদাস চোখে চেয়ে থাকে পথের দিকে, জীবন পথের পথিক যে সে, ভাবে এই শেষ ঠিকানাটা আবার পান্থশালা নয় তো, এটা ছেড়ে আবার পথে নামতে হবে না তো অন্য ঘর বা ঠিকানার সন্ধানে। তাই মনে মনে বলে, এবার মন চলো নিজ নিকেতনে। ধন্যবাদ।